বর্তমান আধুনিক প্রযুক্তির যুগেও আমাদের মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে শিশুদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্যে নিজেদের অধিকার সম্পর্কে কাউন্সেলিং এবং সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক। শিশুরা যেন কোনোভাবেই ভুল পথে পরিচালিত না হয় তার জন্য সকলকে দায়িত্ব নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিশুদেরকে ভুল পথে পরিচালনার পেছনে যারাই যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিশু নির্যাতন, শিশু পাচার ও শিশু শ্রমের বিরুদ্ধে কমিশনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত মূল্যায়ন করা আবশ্যক। সত্যিকারের অর্থে শিশুদের অধিকার সুনিশ্চিত রয়েছে কিনা সেই বিষয়ে কমিশনকে গুরুত্ব সহ দেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আজকে শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, তাই শিশুদের সঠিক পরিচর্যা ও সুরক্ষিত রাখা আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। কমিশন আছে, কমিশন কি করছে তার খবরও আমরা রাখি না। তো এই যে গভর্নমেন্টের সাথে ও কমিশনে যে কি কি কাজ ওনারা করছেন, এখন পর্যন্ত কতগুলো অ্যাড্রেস করা হয়েছে, চাইল্ড এবিউস থেকে শুরু করে, চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে, চাইল্ড লেবার থেকে আরম্ভ করে সব বিষয়ে যা দেখলাম, তাদের যে রাইটস তার থেকে এই কমিশন কতটুকু কাজ করেছে সেগুলো নিয়মিত একটা খবরের আদান প্রদান খুবই বাঞ্ছনীয়। এবং আমি যেটা বুঝলাম, ওনাদের যারা এক্সপার্টরা এখানে এসছেন, রিসোর্সফুল পার্সনরা এসছেন, যে ছোট ছোট বিষয় নতুন নতুন যে চাইল্ড রাইটসের যে ল তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সময় জানি না, বা যতটুকু জানি এটা ফাইলবন্দি থাকে। নিশ্চয় আপনারা কাজ করছেন, আমি বলছি না, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি আপনারা যাচ্ছেন, কিন্তু তারপরে তার রেজাল্ট কি সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। তো শেষ অবধি দেখতে হবে তার রিয়েলি তার রাইটটা সে পেয়েছে কিনা। খালি গেলাম, গিয়ে একবার দেখা দিলাম, কাগজপত্র লিখে নিয়ে আসলাম, নিউজ পেপারে খবর আসলো যে ওনারা গেছেন, এগুলো হবে না। তাকে সত্যিকারের অর্থে পুরো যে কারণে আমাদের আসা বা যাওয়া সেটা হয়েছে কিনা এন্ড রেজাল্ট অব্দি আমাদের দেখতে হবে, সেগুলো আমাদের গোচরে আনতে হবে। যে কাজটা নেবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, যেটা এখানে সাহায্য বলছিলেন যে দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, দে আর অলসো দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা, তাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। কারণ আমরা কি জেনারেশন, নেক্সট আমরা কাদেরকে তৈরি করছি, কথা হচ্ছে যে তারা আমাদের ভবিষ্যৎ। তো ভবিষ্যৎকে যদি আমি লালন পালন না করি, প্রোটেক্ট না করি। অনুষ্ঠানে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, রাজ্যে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করছে। এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ আদান প্রদানের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীগণ উপকৃত হবেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, ভারত সরকারের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের নর্থ ইস্ট সেলের সিনিয়র টেকনিক্যাল বিশেষজ্ঞ পরেশ সাহু উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।